গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রচারের বিষয়ে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। তারেক, প্রার্থীদের গণসংযোগ ও প্রচারের বিষয়ে বিস্তারিত জানাবেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আপনি জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশনে কিন্তু 25 তারিখে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেটি কিন্তু খুব উত্তেজনাপূর্ণ এবং খুব উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিটি অলিগলি কিন্তু একেবারেই পোস্টারে পোস্টারে সেজে গেছে এবং এমন কোনো গলি নেই যেখানে আমরা গেলে কোনো প্রার্থী খুঁজে পাইনি। আমরা কিন্তু প্রতি মুহূর্তে দেখছি কেউ না কেউ কিন্তু প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছে। এবং আজকে সকালবেলাও আমরা দেখতে পাচ্ছি যে স্টেশন রোড এলাকায় আছি, আমি দেখতে পাচ্ছি যে একজন মেয়র প্রার্থী কিন্তু এখানে প্রচার প্রচারণায় ব্যস্ত আছেন এবং তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী, হাতি মার্কা নিয়ে কিন্তু নির্বাচন করছেন। আমরা তার কাছে একটু জানতে চাইবো যে আপনি যে প্রচার প্রচারণা করছেন, আপনার এই প্রচার প্রচারণার মাধ্যমে আপনি জনগণকে কি মেসেজ দিতে যাচ্ছেন এবং আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনি গাজীপুরের জন্য কি করবেন? দেখেন, আমার প্রথম কাজ হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনকে অন্তত পক্ষে বসবাসযোগ্য করা। আপনারা গাজীপুর সিটি কর্পোরেশন, আপনারা কিন্তু বেশ কিছুদিন যাবৎ মাঠটা চষে বেড়াচ্ছেন, আপনাদের কি মনে হয় গাজীপুর সিটি কর্পোরেশন গত 10 বছর এমন কোনো উন্নয়ন হয়েছে যেখানে মানুষ নিঃশ্বাস নিতে পারবে? আমার প্রথম এজেন্ডা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনকে অন্তত পক্ষে বসবাসযোগ্য করা, যাতে আমরা নিঃশ্বাস নিতে পারি। এইটা হচ্ছে আমার প্রথম এজেন্ডা। আর আমি যে প্রচার প্রচারণা করছি এখন পর্যন্ত সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছে আলহামদুলিল্লাহ, এবং আমি যদি নির্বাচিত হতে পারি আমার প্রথম কাজই হচ্ছে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনকে অন্তত পক্ষে মানুষের জন্য বসবাসযোগ্য করে তোলা। ধন্যবাদ আপনাকে। জি সিন্ধিয়া, যেমনটি বলছিলেন এই প্রার্থী যে তিনি কিন্তু তার যেই মূল এজেন্ডা যে গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি আধুনিক সিটি কর্পোরেশন হিসেবে গড়ে তোলার জন্য তিনি কিন্তু নগরবাসীর কাছে যাচ্ছেন এবং তার ইশতেহারের বিষয়গুলো জানাচ্ছেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এবং গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়নে, সার্বিক উন্নয়নের জন্য তিনি কাজ করবে বলে এইসব আশ্বাস দিয়ে কিন্তু তিনি তার ভোটারদের কাছে ভোট চাইছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সিন্ধিয়া তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে জানাচ্ছিলেন তরিকুল ইসলাম তারেক।